করোনা ভাইরাসের প্রভাবে চীনের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে চীনা আদা, রসুন ও পেঁয়াজের দাম। গেল সপ্তাহে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে যে চীনা পেঁয়াজ বিক্রি হয়েছে 40-50 টাকা কেজি, বর্তমানে তা বিক্রি হচ্ছে 80-90 টাকায়। 110 টাকা কেজি রসুন বেড়ে দাঁড়িয়েছে 160-180 টাকা। বেড়েছে চীন থেকে আমদানি নির্ভর এলাচ, লবঙ্গ, দারুচিনি সহ অন্য মশলার দাম। আমাদের নাগালের তো কিছুই তো না, আমাদের নাগালের ভিতরে নাই। আদার দাম বাড়ে গেছে, পেঁয়াজের দাম বাড়ে গেছে, রসুনের দাম বাড়ে গেছে। পাইকাররা বলছেন করোনা ভাইরাসের কারণ দেখিয়ে ভোগ্যপণ্য সংকটের কথা বলে আমদানিকারকরা বাড়িয়ে দিয়েছে সব ধরনের পণ্যের দাম। যদিও আমদানিকারকরা বলছেন করোনা ভাইরাসের কারণে পণ্যের অর্ডার নিচ্ছেন না চীনা ব্যবসায়ীরা। আমদানি রপ্তানির ব্যাঘাত ঘটেছে চায়নার মধ্যে, যারা রপ্তানিকারক আছেন তারা ঠিক সময়ে মাল শিপমেন্ট করতে না পারার কারণে আসলে এই প্রভাবটি পড়েছে। কেবল খাতুনগঞ্জ নয়, এরই মধ্যে ঢাকার বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। রাজধানীর বাজারে পাইকারিতেই প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে 190 টাকায়। খালি রসুন তো না, পেঁয়াজ এগুলো সরকার নিয়ন্ত্রণ করেছেন, তাছাড়া মানুষ কি দেখার পারে, দাম অনেক বেশি, সাধারণ মানুষ কয়সীমের বাইরে। ইম্পোর্টার বলতেছে মালের লোড আনলোড বন্ধ, ওটা স্বাভাবিক না বন্ধ মাল আসবে না, কিন্তু মাল যদি টোটাল বন্ধ হয়ে যায় 3 মাসের জন্য তাহলে দাম হয়তো 250 টাকার উপরে কেজি হয়ে যেতে পারে। পেঁয়াজের ভরা মৌসুমেও এবার 100 টাকার নিচে নামেনি দেশি পেঁয়াজের দাম। এখনও পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ 120 টাকায় বিক্রি হচ্ছে। নিবৃতি কিন্তু বেড়ে চলছে, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা তো আর বাড়তেছে না। 120 টাকা কেজি কিনছি, 600 টাকা পাল্লা, এখন তো পাল্লা থাকার কথা 200 টাকা 150 টাকা। দেশি পেঁয়াজটা একটু শর্টের দিকে আছে, মুড়িকাটা পেঁয়াজটা শেষ হয়ে গেলে যেরকম আলি আসবে, আলি আসলে আবার বাজারে একটু কমার সম্ভাবনা থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে গেল ডিসেম্বর ও জানুয়ারিতে চীন থেকে পেঁয়াজ আমদানি হয়েছে 17,287 টন, রসুন 18,638 টন আর আদা 6,500 টন।